জবান সেরাকে বলছে সাল্লু আলাইহাম দাঁড়ানো ভাইরা আপনারা দেন দশ বিশ পঞ্চাশ এ তিনদের মুখের দিকে তাকায় বা কত মানুষ মাসে পাঁচ হাজার টাকার খালি সিগারেটই খায় কথা কন না আপনি পকেটে হাত দেবেন শয়তান বলে কি করিস কয় দেই একশো টাকা একশো টাকা হলে তিন প্যাকেট ডারবি সিগারেট হবে তার মানে আপনি চাইলেও মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন না শয়তান আপনাকে বাধা দেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান সবার টাকা মসজিদ মাদ্রাসায় যায় না আল্লাহর এই দা আল্লাহর পথে দিনের পথে ইসলামের পথে মসজিদ মাদ্রাসার জন্য দান করলেন এটা আপনার পরকালের অ্যাকাউন্টে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে জমা থাকবে ইনশা এটা পরকালের সম্ভব এটাই পরকালে থেকে যাবে দুনিয়াতে যা খরচ করছে সব দুনিয়া থেকে যাবে আর যা দান করলাম এগুলো পরকালের জন্য ইনশাল্লাহ আল্লাহ কবল করেন সরে কন যে যা পারেন মহিলা প্যান্ডেলের টাকাগুলো নিয়ে আসেন হলো মহিলা প্যান্ডেলে লোক পাঠায় দেয় ওনাদের টাকাগুলো নেন চলেন আমরা আলোচনা শুরু করি জবান সেরা সবাই মহাম্পদে আমার সাথে পড়ুন অজ মেল্লা ঘি মিনাশাই তানি মানির

আমি যে কথাগুলো বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি যে আয়াতকারী মা তিলাওয়াত করলাম বলেন তো বাজার এ আয়াতের শানি নজুল আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার নবীজি যখন মক্কাতে দিনের প্রচার প্রসার করতে লাগলেন যেই নবী চল্লিশটি বছর তার কাছে তাদের কাছে আলামিন আল সাদিক ছিলেন সবাই নবীকে ভালোবাসার নজরে তাকাইতো যেই মানুষটা ছিল সবার কাছে প্রিয় মানুষ মানুষের মানুষ আদরের মানুষ ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ যখনই এক কালে মারা দাওয়াত দিলেন এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিলেন যখন প্রচার করতে লাগলেন লাগলেন্লাহ মুহাম্মদ রসোল্লা বলেন তো বাজান এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার আছে না নাই আমি এই পৃথিবীর একটা মানুষের নাম ধরে ডাক দেব দেখি তো আপনারা নাম শোনার পরে কি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগছে আপনাদেরকে কার মহাব্বতে বলছেন আরো জোরে বলেন রাসুলের নাম শুনলে দরুদ পড়লে আপনার কল্যাণ হবে না পড়লে ধ্বংস আসে না নাই আমি আর একবার এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নামটা নেই দেখি তো কার কার মুখ দিয়ে বের হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বাজার গো আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন দলে দলে মানুষ কালে মা ভটতে লাগল তিলের প্রচার প্রচার বাটতে লাগলো আবুজে লুবার সাহেব না নামো কি শরৎচবন্ত তাদের প্রথম স্লোগান ছিল অকলাল্লা দিনা কাফারো লাতা মা ওলিয়াগাল করানিওয়াল কফি লাল্লা কম তাগলিবু কাফিরদের প্রথম স্লোগান হলো মুহাম্মাদের কোরআন শ্রবণ করো না যেখানে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে কুরআনের আলোচনা করে কোরানের প্রচার প্রসার করতে যায় ওখানে তোমরা হট সৃষ্টি করো তালি বাজাও সিজ দাও নাসা নাসি করো যেভাবে হোক মুহাম্মাদের কোরানকে বন্ধ করতে হবে ওদের প্রথম টার্গেট হলো শোনা আর বলা বন্ধ করা আজও পৃথিবীর জমিনে না কোরআন বন্ধ করতে আছে না নাই আমার দুঃখ লাগে কষ্ট লাগে ওই জায়গায় বাংলাদেশে হরি কীর্তন হয় দিনের পর দিন

না হইলে কুকুর মিলারের মতো রাস্তায় পরে থাকা রাখতো অন্য অন্য দেশের মতো নদীতে লাশ ভাসায়া দিত আলেমদেরকে দেখে না শিখাও আলেমদেরকে বেজত করে ভালোবাসতে চাও হম কথা কন্যা কে বেজত করে না সুযোগ হইলে কয় হজুর দোয়া করেন বিপদে হুজুরের কাছে দোয়া নেয় আবার বিপদ চলে গেলে যে হাত দিয়ে দোয়া করেছে ওই হাতে হাত করা পড়ায় কথা বলেন না কেন

কথা বলেন না কেন এই জন্য ইমানদাররা ভীত কা পুরুষ হলে হবে না ইমানদাররা কিসের জাত বীরের জাত কথা বলেন না কেন বাসতে বীরের মতো বাসবো কারো কাছে মাথা নত করে মেও মেও করার টাইম না মাথা যদি নত হয় কার কাছে হবে আল্লাহ সারা এই মাথা আর কারো কাছে নত করা হবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ আশুকুন না যত ঝড় তুফান বাধা সব পিছনে ফেলে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম কাফিররা প্রথম সর্বযন্ত করলো কুরআন বন্ধ কর যেভাবেই হোক কুরআন বন্ধ করা লাগবে কিন্তু বলেন তো বাজান কাফিরা কি কুরআন বন্ধ করতে পারবে না কুরআনের সুইচ আছে কার হাতে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনালি তুফিউ নূর আল্লাহি বিআফাহিহিম আল্লাহুমতিমমানুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চাই মুকের ফুটকারে দ্বীনের আলোকি ইসলামের আলোক নিবায়ে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন কোরআন প্রতিষ্ঠিত হইলে কাফেরদেরই চলে রে বন্ধু কাফেরদেরই চলে কোরআনের হক কথা কইলে মোনাফিকের জলে রে বন্ধু মোনাফিকের জলে তুমি নামাজ পড়লে শয়তানের জলে রে বন্ধু শয়তানেরই জলে কথা কন সুদের ওয়াজ করলে সুদখোরের জলে রে বন্ধু সুদখোরের জলে ঘুষের ওয়াজ করলে ঘুষখোরের জলে রে বন্ধু ঘুষখোরের জলে পর্দার বাস করলে আমি আর বলব না মুসলমান লাল গোলাম হৃদয়ের কাল পেতে কথাগুলো শুনে যার এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিন যাকে আল্লাহ সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন যিনি শুধু মানুষের জন্য নয় মানব দানব জিন ইনসার সকলের জন্য রহমত সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মক্কার কাফেরেরা আবু জেহেল উতবা সাইবা ওদের বসার একটা জায়গা ছিল ছোট পার্লামেন্ট ওইটার নাম ছিল দারুন নদোয়া ওই জায়গায় তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈশাখ আছে যে কিভাবে মোহাম্মদের দাওয়াত বন্ধ করা যায় দলে দলে মানুষ যেভাবে কালেমা গ্রহণ করতেছে আমরা বাহির থেকে যারা সফর করতে আসে মক্কা নগরীতে তাদের তাবুতে যায় বলি খবরদার এ এলাকা একটা পাগল আছে পাগলের কাছে যাইবা না পাগলের কথা তোমরা শ্রবণ করবা না পাগলের কাছে গেলে পাগল হবা কথা কেন কেন পাগলের কাছে গেলে পাগল হবে বুঝবি শেষে তোরা কেউ যাস না ও পাগলের কাছে কথা ক আমার নবী নাকি পাগল লোকজনকে যখন যায় বলছে পাগলের কাছে যাইবা না মানুষকে যেই জিনিসের প্রতি নিষেধ করা হয় আকর্ষণ কমে না মারে কথা ক লেখায় আছে এখানে পিশাব না করিলে পঞ্চাশ টাকা জরিপানা আসলে কি তা এখানে পেশাব করিলে পঞ্চাশ টাকা মানে এত লেখাপড়া শিখছে উল্টা পাল্টা করে পেশাব করা শুরু করেছে পিছনে এসে বাইরে পঞ্চাশ টাকা দে আরে ভাই লেখা আছে পেশাব না করলে পঞ্চাশ টাকা কয় না এখানে পেশাব করলে পঞ্চাশ টাকা কথা কন ঠিক কেনা তা আমাদের অবস্থাও তাই হয়ে গেছে আমরা বলি একটা মানুষ বোঝে আর একটা আমরা বুঝাইতে চাই একরকম বোঝে অন্য আর এক রকম একটু অনির্বিষ হয়ে তাই হুজুর মনে হয় সব আমাদের বলে গেল আরে পাগল তোর সাথে কি আবু জাহেলের চরিত্র মেলে কতক্ষণ তাক করেছেন আপনারা এ মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করল তাবুতে তাবুতে যা বলে পাগলের কাছে যাইবা না পাগল হয়ে যাইবা পাগলের কথাগুলো শুনবা না যখন নিষেধ করা হয় ওদের আকর্ষণ বাইরে গেল এমন পাগল যে নেতা সমাজের রাষ্ট্রের দলপতি দল লিডার যারা আছে এদের কথা আমরা বড় বড় লিডার এলাকার এরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এরা কেন পাগলের বিরুদ্ধে ক্ষেপছে তার এটা ছোট খাটো পাগল না এটা হলো পুরো দেশ তোল করা পাগল আল্লাহ নেতাদের ঘুম হারাম করছে তাহলে ছোটখাটো পাগল না এই পাগল না দেখে বাড়িতে যাওয়া যাবে সবাই যাচ্ছে কথায় আছে অপপ্রচারও মাঝে মাঝে প্রচারের কাজে লাগে যায় কথা কর ইসলাম আলাদেরকে এত মারতেছে এত নির্যাতন করতেছে এত জুলুম করতেছে তারপরে মৌস মৌসাগের মতো কোথা থেকে যে বের হয় ওদের মাথা নষ্ট হয় এত মারলাম তাও সংখ্যা কমে না কথা কন না মনে রাখবেন নিস্তামের ওপর নির্যাতন জুলুম যত বাড়বে ইমানদারদের সংখ্যাও তত বাড়বে মুসলমানদের উদাহরণ হলো মৌচাকের মতো ঢেল মাইরা দেখেন পানির ভিতরে যায়ও রক্ষা হবে না কথা কন ঠিক কেনা হ্যাঁ এজন্য ইমানদারদের কিনে খেলা করে ইসলামকে খেলা করে ইসলাম নিয়ে খেলা করে কারো ভাগ্যের পরিণীতি ভালো হয়নি না কথা কা দেখけ না এই ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ওয়ার মাতার সুল নাই এত গরম হাওয়া হইয়া গেছে লাস্টে মন্ত্রী তো চলে গেল সেই দল বগলে ভিতরে নিয়ম এক করে হাওয়ায় ফুলতো উড়তো দল শেষ কোন না বলে এই দলে থাকে উল্টাপাল্টা কথা বললে হবে না কারণ এই দেশের এখন আমরা ক্ষমতায় আছি বিদায় তোমার মতো আগল পাগল মন্ত্রী দিয়ে চলবে না কথা কান ঠিক কেনা তারা নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য বলতেছে চব্বিশ ঘন্টার মধ্যে আউট হল কথা কান পদত্যাগ কর পদত্যাগ করে মনের দুঃখে যাইতে চাইলো কানাডা কানাডার দরজা বন্ধ এখন দেশে এসে কান্দ ঘরের ভিতরে ভাইজা দিছে দ্বন্দ্ব বইয়ের সাথে করতেছে মারামারি কথা কন না কে কি মন খারাপ করেছে এই জন্য বাজার কথা বলতে গেলে তো অনেক হয়ে যায় আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ টাকলা মুরাদ বইয়ের কাছে বন্দি মামলা হইল ফাঁস টাকলা রে এ টাকলা আমার মন ভালো না টাকলা রে ও টাকলা রে টাকলার মন ভালা না বইয়ের কাছে একটু যায় আরামে সাজতে থাকছে মানে বইয়ের কাছে যা একটু সময় কাটাতে যাচ্ছে ওই জায়গায় যাও শান্তি নাই বইয়ের সাথে গুতে গুতি লেগে গেছে শান্তি তোর কোন জায়গায় না কয়েকদিন পর তোর জীবনের শান্তি ট্যাবলেট খায় শান্তি খুঁজে বাবু হাত দিতে চাইছো কোন জায়গায় কথা কম ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কাজ করব আর শান্তিতে থাকবো আমার আল্লাহ তোর শান্তি হারাম করে দিয়েছে কথা কম দেখবে না টাকা পাইয়া ক্ষমতা পাইয়া লাভ দাও সুরে ফেলে দিতে ডাস্টবিনে আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না আমাদের খেলা লাগে না আসমান থেকে আল্লাহ খেলবে আমরা খালি চুপ করে দেখব আর মনের যত যন্ত্রণা আছে মালিকের কাছে খুলে বলব কার কাছে জোরে বলেন কার কাছে মনের যত কথা আছে বলবো আল্লাহর কাছে খুলে কথা কন্যা খেলা মন খারাপ করছে সব কথা বলবো কার কাছে আল্লাহর কাছে মমিনের আল্লাহ সার আর কেউ আছে আল্লাহ সার আর কেউ আছে যা বলার আল্লাহর কাছে বলবো আমরা আর কারো কাছে ধর্না দেব না খালি মালিকের কাছে বলবো উনি সময় মতো খেলা দেখাবে কথা কথা ঢেকে না এ যুবক ভাই সামনের দিকে যায় পাগল দেখার জন্য ওরা রওনা করেছে এইবার নবীজির কাছে যখন আইসা গেছে নবীজির চেহারার দিকে তাকায়া বলে এমন চাঁদের চাইতে সুন্দর মানুষ জীবনে কোনোদিন পাগল হতে পারে না পাগল তো দেখি উস্কো পরনের কাপড় আরে কেমন পাগল কি সুন্দর চুলের ডিজাইন কি সুন্দর মাথায় টুপি কি সুন্দর মুখে দাড়ি কি সুন্দর পোশাক একেবারে রাজকীয় পোশাক দেখে মনে হয় দুনিয়ার কোনো একটা বাসা আল্লাহ এমন সুন্দর মানুষ করে দিল পাগল হতে পারে না এই সুন্দর মানুষকে যারা পাগল বলে ওরা দিনেও পাগল রাতেও পাগল ওদের সত্য গোষ্ঠী পাগল ইনি পাগল না ইনি মোহাম্মদ সাল্লাহ এই সুন্দর মানুষকে যারা পাগল বলে ওরা পাগল হয়েছে এইবার বলে পাগলে কি বলে পাগলের চেহারা তো দেখলাম কিন্তু বলে তাকে একটু শুনি না কানে আঙ্গুল দিয়ে আসছিল তো নবীর চেহারা দেখতে দেখতে কখন যে আঙ্গুলটা কান থেকে মানে বের হয়ে গেছে বোঝেন না কান থেকে আঙ্গুলটা কখন যে বের হয়ে গেছে নিজেরাও টের পায় নাই আল্লাহ আকবার কন এইবার নবীজির কণ্ঠে কোরআনুল করিমের তেলাবার শুনে তারা বলল এটা নিঃসন্দেহে ঐশী গণত মহা গ্রন্থ কোরআনুল করিমের বাণী ছাড়া এটা 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 কোন মানুষের কাব্য কবিতা নয়। একজন স্রষ্টার পক্ষ থেকে আসে বিদায় তারা কোরআনের কথাগুলো বিশ্বাস করে রসুলের চেহারা দেখা নবীজির কাছে আসা হাতে হাত রাইখা কালে মা পড়লেন বায়াত গ্রহণ করলেন বলেন আল্লাহ আকবর এইভাবে যখন ইসলামের সংখ্যা বাড়ে ওরা অপপ্রচার সংখ্যা কমতেছে না দিন দিন মুসলমান বৃদ্ধি হচ্ছে সবাই ইমান হয়ে যাওয়ার কারণে আবু পার্লামেন্ট দারুণ নদোয়াতে বসলো তারা গোপন বৈঠক অতি দ্রুত যেভাবেই হোক মুহাম্মাদের প্রচার প্রসার বন্ধ করতে হবে স্লোগান একটি মোহাম্মদকে যেভাবেই হোক থামাইয়া দিতে হবে তো ওরা যখন একটা গোল টেবিল বৈঠক বসেছে ঠিক ওই বৈঠকে ইবলিশ হাজির হয়েছে হাজির হয়ে বলতেছে বাবা আজকে তোমরা নাকি জটিল একটা বিষয় না সিদ্ধান্ত নিবা যতটুকু আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি আমি মনে করি এরকম একটা জটিল মিটিংয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমার মতো মুরব্বির থাকা দরকার তোমরা মানলেও আমি মুরুব্বি না মানলেও মুরুব্বি আবু জেহেল বলতেছে মুরুব্বির কথায় যুক্তি আছে চেহারা দেখা পছন্দ হয়েছে এই মুরুব্বি যেন চেয়ার ছাড়ে দেন মুরব্বি আপনি বসেন আজকের এই সব কিছুর আপনি মূল সভাপতি কথা কম না খায় এইবার আবু জেল উদ্বাস সাহিব আবু সুফিয়ান সবাই মিলে বৈঠক বসেছে মুরব্বীকে সাক্ষী রেখে বলতেছে তোমরাই বলো মোহাম্মদের প্রচার প্রসার কালেমার দাওয়াত কিভাবে বন্ধ করা যায় আমি আগেই বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কেনে ষড়যন্ত্র চলতেছে কোথায় আবু জেহেলের দারুণ্য দোয়াতে কথা কি বোঝা যা নবী কি আবু জেহেলের পাকা মই দিছে আর বাড়ির চিন্তাই করতে গেছে নবী কি মক্কার কোনো একটা মানুষের চার আনা এদিক সেদিক করেছে

আগু যক্তুলকা আউ ইখরিজুক আল্লাহ বলেন শরণ কর কাফেরদের কথা যখন কাফেররা এক জায়গায় উপনীত হইয়া এক জায়গায় হইসা তারা সিদ্ধান্ত নিতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কি করা যায় একদল দাঁড়ায় বলতেছে আমরা জেল খানায় বন্দি করব মুরুবি বলতেছে এইটা চলবে না কারণ হলো মুহাম্মাদের কিছু অনুসারী তৈরি হয়েছে মুহাম্মাদকে ভালোবাসে তার ইসলাম কবুল করেছে এমন কিছু মহাব্বতের মানুষ তৈরি হয়েছে বিদায় মুহাম্মাদকে যখন জেলখানায় বন্দি করবা তারা স্লোগান দেবে আন্দোলন করবে মিছিল মিটিং করবে হরতাল অবরোধ করবে ওরা বলবে সেলের তালা ভাঙবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে আনবো আবু আবুজেলের আবু জেলের সেলের তালা ভাঙবো নবী মোহাম্মদকে জেলখানা থেকে বের করবো বিদায় নবী মোহাম্মদ যে জেলখানা দিও শান্তি বাবা না আর মোহাম্মদ যদি একবার জেলখানায় যায় চোর বাটপার বদমাইশ সন্ত্রাস সাদাবাদ যারা আছে ওদের কাছে যায় আমন কইরা কোরআনের দাওয়াত দেবে ইসলামের দাওয়াত দেবে জেলখানার আসামি গুলোকেও কালেমা পড়ায় মুসলমান বানাবে জেলখানায় দিয়ার শান্তি হবে না ভিতরে যারা থাকবে ওদেরকে ভালো মানুষ বানাবে আবার ওরা চুপ করে থাকবে না তারা নবী মুহাম্মাদের স্লোগান তুলবে রাজপথ গরম মোহাম্মত কথা জেল জেলখানায় বন্দী করে তোমরা শান্তি বাইবা আজকে দেখেন দুনিয়ার জেলখানায় কত সুবিধা কন্ডম সেলে বসে থাকা আসামি উনি নারায়ণগঞ্জের সাতটা মার্ডার কেসের আসামি ও বলে আমি জেল থেকে বলছি নূর হোসেন কি থেকে বলছে আমি জেল থেকে বলছি কাকে কাকে ভোট দেওয়া লাগবে কাকে কাকে ভোট দেওয়া লাগবে না জেল থেকে নির্বাচন পরিচালনা করতেছে নূর হোসেন আর মানুষের কাছে কল দেওয়া বলে আমি নূর হোসেন জেল থেকে বলছি এ কথা কন না কা আপনি জানতো এত সুযোগ সুবিধা পাবেন পরে সার্চ করে দেখে আচ্ছা খেয়াল করেন কষ্ট যে আপনাদের বাজার বামার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন কত আসামি নিয়ে কত ঘটনা ঘটে গেল বাজার কেউ বলে আমি সেল থেকে বলছি বার নারীর সাথে 45 মিনিট গল্প করে জেলখানায় কথা বলন লাগে আছে না না এই বাজান গো আমার আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কান পেতে কথাগুলো শুনে যান যখন বলতেছে শয়তান মুহাম্মাদকে কে জেলখানায় বন্দি করেও তোমরা শান্তির ঘুম ঘুমাইতে পারবে না এই সিদ্ধান্ত চলবে না আবু জেহেল বলতেছে মুরব্বি দা রাইট মুরব্বি যা বলে এটা সঠিক বলেছে মুরব্বির সিদ্ধান্ত সাথে আমি একমত পোষণ করছি এই সিদ্ধান্ত চলবে না জেলখানাতে বন্দি কইরা এত আরাম আইসে রাখার দরকার নাই কথা কর না অন্য সিদ্ধান্ত না আর এক দল দাঁড়ায় বলতেছে তাহলে বিদেশে পাঠায় দেই দেশ থেকে নির্বাসিত করি অন্য দেশে যদি চলে যায় তাহলে আর টেনশন নাই শয়তান বলতেছে এই সিদ্ধান্ত আমি মানি না কারণ মোহাম্মদ যে সুন্দর মানুষ যে সুন্দর কথা বলে যে সুন্দর বক্তব্য দেয় যে কোন পৃথিবীর দেশে পাঠায় দাও ওই দেশে যায় কোরআনের প্রচার প্রসার করে মানুষকে কালেমার মালা পড়াইয়া সংখ্যা বাড়াইয়া হাজার হাজার জনগণ তৈরি কইরা যেদিন তোমাদের উপর আক্রমণ চালাইবে সেই দিন টের পাইবা বিদায় বিদেশে পাঠায়াও শান্তি পাইবা কারণ বিদেশ থেকে যখন তখন দলবল ভারী করে তোমাদের উপর আক্রমণ চালাইতে পারে আর যে সুন্দর কথা বলে যেখানেই যাবে সেখানকার মানুষকে পাগল বানায় মুসলমান বানাবে বিদায় মোহাম্মদ থাকবে যতদিন তাকে নিয়ে টেনশন তোমাদের ততদিন আবু জেল বলতেছে জেলখানায় বন্দি করেও শান্তি নাই বিদেশে পাঠায়াও যখন শান্তি নাই তাহলে কি করা যায় আমার নবী তো মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেছে এরপরে মক্কার কাফেরদের মাথা ব্যথা অনেক কথা আছে আমি সংক্ষিপ্ত করে এই কথাটা একটু তুলে ধরি তাহলে আপনারা আরো কিছু বুঝবেন মক্কার একজন কাফের ছিল মহাবীর আমর সাড়ে তিন মন ওজনে তরবারি যুদ্ধ করে এত বড় বীর একবেলা খাবার খাইয়ে কুশকেজি কথা বোঝেন না তাহলে দেহ কত খাবার খায় কত আর তোর বাড়ি চালায় কিভাবে বোঝে নিত ওই রকম একটা বীর প্রতিমার সামনে লাথা দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ এদের সামনে দাঁড়ায় বলতেছে যতক্ষণ না আবদুল্লার বেটা মুহাম্মাদের কাল্লা হেলাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোটা পানিও পান করব না সরে কন না আমার নবী কোথায় মোদী নাই নবী কিন্তু মক্কায় নেই চলে গেছে মদিনে এর পরেও কাফেরদের মাথা ব্যথা যে নবী মোহাম্মদ মদিনে যায় কোরআনের প্রচার প্রসার করবে আর আমরা কাফেরা থাকতে তা সহ্য করব মদিনে যায় নবী হত্যা করবো জোরে কন্যা এই সিদ্ধান্ত যখন নিল মহাবীর আমর